আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লুডার পদে 50 জনকে নিয়োগ দিবে তারা। আগামী 15 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যারা আবেদন করতে চান। তো পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লোডার। পদের সংখ্যা হচ্ছে 50 জন, শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস, অভিজ্ঞতা কোনো দরকার নেই। বেতন হচ্ছে 14,500 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ মানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, নীলফামারি, বরিশাল, যশোর, রাজশাহী, সিলেট। আবেদনের নিয়ম হচ্ছে বিডি জবসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের বিডি জবসে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনারা সেখান থেকে সুন্দরভাবে আবেদন করতে পারবেন। যারা অ্যাকাউন্টস বিডি জবসে যারা এখনও অ্যাকাউন্ট খুলেন নাই বা ওপেন করতে পারেন নাই তাদেরকে জানিয়ে রাখি যে যদি আপনি বিডি জবসে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে সম্পর্কে জানান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। আমরা চেষ্টা করব পরবর্তী বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট খোলা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আবেদন করতে চান অবশ্যই 15 এপ্রিলের আগে আপনারা আবেদন করে নেবেন। আল্লাহ হাফেজ।